কোনু না কনামনা কোন নামে ডাকবো? As a wish, তুমি একটা নতুন বানিয়ে দিতে পারো, because আমার নামটা তো ছোট যে কেউ মানে পারিবারিক নাম এটা। হ্যাঁ, বাসায় আদর করে কোনো ডাকে। কে কি নামে ডাকে বেশি যখন আদর করে কেউ তখন কোনো ডাকে, আমি নরমালি কনাই বলে। বোনরা কি নামে ডাকে? আমার বোন আমাকে ডাকে হচ্ছে নাক। সো আমার অনেক ধরনের নাম, অনেক ধরনের নাম, মানে সবাই আমাকে অনেক ভালোবাসে, সেজন্য বিভিন্ন ভালোবাসার নামে ডাকে। এই যে ভাই বোনের মধ্যে অনেক খুনসুটি থাকে, বোনের সাথে কি অনেক বেশি খুনসুটি? সারাদিন সারাদিন 24 ঘন্টা। কে বেশি দুষ্ট, কনাপু নাকি? দুষ্ট না, আমার বোন আমার থেকে ছোটবেলা থেকেই একসাথে, এখন যেহেতু ও মানে ও অন্য বাসায় থাকে, ওর যেহেতু বিয়ে হয়ে গেছে, আর আমি ছোটবেলা থেকে একটু ধমকের উপর রাখি। আমি যদি ওর অনেক ছোট, তারপরে আমার আমার আমাকেই ভয় পায় বেশি। শৈশব কোথায় কেটেছে, পড়াশোনা, গ্রাজুয়েশন? আমার ঢাকায় জন্ম, ঢাকায় বেড়ে ওঠা, আর পড়ালেখা তো ঢাকাতেই। গ্রাজুয়েশন কোথা থেকে করা? লালমাটি মহিলা কলেজ থেকে। বাহ, কিসে পড়াশোনা করেছেন, কোন সাবজেক্ট ছিল? আমি অনেকবার সুইচ করেছি অনেক কিছু, লাইক এইচএসসি এর পরে একবার প্রথমে ঢুকলাম মার্কেটিং অনার্সে ঢুকলাম, তারপর আবার গেলাম ফিল্ম এন্ড মিডিয়াতে পড়তে, আবার ওখান থেকে আবার লালমাটিয়ায় ব্যাক করে তাতে করে, বিকজ তখন বারবার পড়ালেখায় অনেক গ্যাপ গ্যাপ ছিল, শোজ এটা ওটা অ্যালবাম, তখন আশা তো মানে চিন্তা করলাম যে পড়ালেখা তো তাহলে আর শেষ হবে না, অ্যাটলিস্ট তো গ্রাজুয়েশন কমপ্লিট হবে, তখন আবার লালমাটিয়াতে গ্রাজুয়েশন শেষ করলাম। বাহ, এই যে গানে আসা, এটা একদম ছোটবেলা থেকেই? হ্যাঁ, একদম ছোটবেলা থেকে। কত বছর বয়স থেকে গানে আসা? মিন্স হচ্ছে আমার যখন থেকে মানে আমি জ্ঞান হয়েছে তখন থেকে জানি যে আমি গান শিখি, আমি গান গাইতে পারি। আমাকে ঘিরে সবাই বলে যে গান গাও গান গাও, পারিবারিক সব জায়গায় গেলে বলে যে কোন ওই গানটা শোনো ওই গানটা শোনো, বিকজ আমি তখন থেকে আমি জানি যে আমাকে গান শিখতে হয় না। আমার ফ্যামিলি অনেক সাপোর্টিভ, বাবা মা ইন্টারেস্টেড ছিল বলেই আমি গান শিখিয়েছি। গানের পাশাপাশি আর কিছু শিখিয়েছেন? নাচ শিখতাম, এই জন্যই রেশমি চুরি। নাচ খুব অল্প সময় শিখেছি, জাস্ট যারা গান গায় তাদের একটা রিদম সেন্স তো থাকেই ওটাই, বাট আমি নাচ খুব ভালোবাসি। আমি দেখবো যে তোমাদের, আমরা একসাথে যখন শো পড়ে আমি তোমাদের নাচটা কিন্তু দেখি একদম, বা নাচের যারা সার্কেল আছে তাদের সাথে আমার মিশতে ভালো লাগে, আমার ভালো লাগে নাচটা অনেক। এই যে গানে আসা, গান গাওয়া শুরু করা, স্টেজে পারফর্ম করা কত বছর থেকে? একদম ছোটবেলাতেই, যখন স্কুলের গানের স্কুলে প্রোগ্রাম হতো তখন থেকেই তো অভ্যাসটা ছিল। তখন ওই হারমোনিয়াম তবলা নিয়ে টিচার হয়তো হারমোনিয়ামটা বাজাচ্ছে, আমি পাশে গান গাইছি, আর বিভিন্ন এলাকা ভিত্তিক 16 ডিসেম্বর বা 26 মার্চের প্রোগ্রামে আমার ছবি আছে যে আমি মাইক্রোফোন এখানে আমি এইভাবে গান গাচ্ছি, মানে এত ছোট ওই ছবিগুলো আছে। হ্যাঁ, তো তখন থেকেই ওই ওই কি বলবো, ওই ভয়টা ছিল না আর কি, জড়তাটা ছিল না, ওই ওই জিনিসটা আমার ভেতরে কাজ করতো যে স্টেজে গান গত ব্যাপার না। তারপর স্কুলে আমাদের, আমি মগবাজে গার্লসে পড়তাম, তো আমাদের স্কুলে খুব বড় করে ফেয়ারওয়েল প্রোগ্রাম হতো, যারা এসএসসি দিবে তাদের, তো ওই ওই প্রোগ্রামে প্রতি বছর একটা বড় পারফরমেন্স করতাম গানের। তো আমি দেখা যেত যে আমি ছোট, আমি হারমোনিয়াম বাজছি, আমার থেকে বড় ক্লাসের মেয়েরা আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাচ্ছে, তো ওই ওইখান থেকে স্টেজের যে পারফরমেন্সটা ওটা মানে কি বলবো, এটা ভয়টা চলে যাওয়া। মনে আছে কি যে প্রথম কোন গান গাওয়া হয়েছিল? মেবি গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, এটা গিয়েছিলাম, মেবি কোন একটা কম্পিটিশনে গিয়েছিলাম যখন আমি নার্সারিতে পড়ি, অ্যান্ড ওখানে যাওয়ার পরে আমি সেকেন্ড মানে ফার্স্ট কম্পিটিশন ফার্স্ট পারফরমেন্স করলাম এবং আমি সেকেন্ড হয়েছিলাম ওটাতে, অ্যান্ড ওই গানটাই আমি আবার আমাদের কোন একটা প্রোগ্রাম হয়েছিল স্কুলের সেখানে গিয়েছিলাম। মানে স্কুল লাইফ থেকেই প্রোগ্রামে ফার্স্ট হয়ে হয়ে আসছে আমাদের কনা। হ্যাঁ, গানে সবসময়, এই স্কুল লাইফে পড়ালেখায় একদম ভালো ছিলাম না। গান অনেক ভালো গাইতে এবং ছোটবেলা থেকে গান করছো, তো এই যে বললে যে আশেপাশে সবাই বড় বড়রা দাঁড়িয়ে থাকতো, তুমি সবার থেকে ছোট, তো এই যে এক্সট্রা কোনো খাতির পেতে আদর যত্ন বা মানে থাকে না যে এটা কনা তোমার জন্য, এটা তোমার গিফট আপু, এরকম থাকে না? আমার এগুলো মনে নাই, বাট আমি খুব মজা পেতাম যখন ধরো আমি তো খুবই অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম, পড়ালেখায় খুব যে একদম ভালো ছিলাম না, সারা জীবন মনে করো মোটামুটি পাস করে 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 উঠতে পারলেই হয়, ওকে ফার্স্ট থেকে ছোট থেকে একটু প্লেসে থাকতাম, 10-এর মধ্যে থাকতাম, তারপরে 10-এর বাইরে চলে গেছি, তো ক্লাসে যে খুব একটা টিচারদের খুব আদর পেতাম এটা হতোই না, কিন্তু বছর হয়ে একটা সময় যখন ফেয়ারওয়েলের প্রোগ্রামটা আসতো রিহার্সাল টাইমে, দেখতাম যে টিচাররা আমাকে
খুব মানে তারা বলতো এই না ও ও ফোক ভালো গায়, ও ফোক গাইবে, না না ও নজরুলও অনেক ভালো করে, ওকে দিয়ে নজরুল সঙ্গীতটা করাতে হবে। আচ্ছা তুমি আধুনিক গান কেন করছো? না দেখলাম টিচাররা আমাকে নিয়ে খুব কথা বলতো, তখন আই সাইড মানে আমার খুব ইম্পর্টেন্ট মনে হতো নিজেকে, যে আচ্ছা ঠিক আছে ক্লাসে তো খুব একটা ভালো পাই না বাট এই জায়গায় আমার খুব দাম, তো ওই ওই সময়টা খুব এনজয় করতাম। তো এই যে পড়াশোনার ভালো লাগতো না বা পড়াশোনাটা মন বসতো না, মানে কোন সাবজেক্ট খুব ভয় লাগতো এরকম কিছু? অঙ্ক, ম্যাথ, আমি জাস্ট বলতে চাচ্ছিলাম ম্যাথটা আসলে একটু বেশি কঠিন লাগে। হ্যাঁ আমার আমাকে যারা আমার ইন্টারভিউ আগেও দেখেছে ওখানে অনেকেই জানে যে আমি সারা জীবন হাফ ইয়ারলি খাতা দেওয়ার পরে ম্যাথে ম্যাথে ফেল করতাম এবং মার খেতাম, ফাইনালি গিয়ে টেনে টেনে পাস। পরিবারের কেউ কি গান, তুমি ছাড়া কি আর কি কেউ গান করে, আঙ্কেল আন্টি বা ভাই? আব্বু আম্মু স্কুল লাইফে নাকি করতো, আম্মু যেরকম অনেক স্কুলের অনেক প্রোগ্রামে আম্মু বলো যে পুরস্কার পেতো, আম্মু ভাবে ট্রাই করে না। এবার আমার আমার যখন নজরুল গানতে গান শিখতাম, আম্মা কিন্তু সব গানই জানে, আমার সব গানই গাইতে পারে, আর আমার বাবাও খুব গান ভালোবাসে। একবার একটা রেডিও শো করতাম আমি, তা আব্বু ওয়াজ দ্য গেস্ট, তো যে সবাই আঙ্কেল এই আঙ্কেল এসছে আমাদের মধ্যে এই বলতে বলতে, তো আব্বুকে বললো যে আঙ্কেল একটা গান গাইবেন, আব্বু চট করে গান গেয়ে ফেললো। বিকজ আমরা যখন ছোট ছিলাম আমাদের তখন আমার মনে আছে যে আমার জন্ম হওয়ার পর আমার যে ফার্স্ট কান্নাটা, তারপর আমার প্রথম কথা বলা, আমার আমি গান গাইছি ছোটবেলায় আমার সোনার বাংলা, আমার বোন কবিতা বলছে, আমার আব্বু এটা ধারাভাষ্য করে করে রেকর্ড করে রাখত সব। হ্যাঁ আব্বু গান গাইতো, ওই রেকর্ডগুলো ছিল, আমি খুব মিস করি যে কি কিভাবে ওই ক্যাসেটগুলো আমি হারিয়ে ফেললাম, ওগুলো এখন থাকাটা খুব জরুরি ছিল। মানে তখন ছোট ছিলাম আমি, আমরা প্রায় শুনতাম যে আমাদের ছোটবেলার কথা রেকর্ড করা আব্বু রেকর্ড করে রেখেছে। সো সুইট। প্রিয়তমা